আসসালামু আলাইকুম। টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আমাদের সৌদি প্রবাসীদের জন্য রয়েছে একটি মারাত্মক দুঃসংবাদ। সৌদি আরবে হোটেল এবং ট্যুরিজম সেক্টরে আমাদের যে সমস্ত প্রবাসীরা কাজ করে তাদের অধিকাংশ প্রবাসী চাকরি হারাতে যাচ্ছে। কেন এমনটা হচ্ছে, সৌদি সরকার নতুন কী নিয়ম করলো, চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়া যাক। সৌদি আরব প্রবাসীদের জন্য বর্ধনের একটি আতঙ্কের খবর। সৌদি আরবের শ্রমমন্ত্রী সুলাইমান আল রাজি সৌদি পর্যটন শিল্পকে বিকশিত করার জন্য একটি বিশেষ পদক্ষেপ নিয়েছেন, আর তার এই পদক্ষেপের মধ্যে রয়েছে সৌদি আরবে পর্যটন শিল্পকে শতভাগ সৌদিকরণ করা হবে। যেসব খাতে সৌদিকরণ করা হবে তা হচ্ছে থ্রি স্টার হোটেল থেকে ফাইভ স্টার হোটেলগুলো, রিসোর্টগুলো এবং হোটেল সুইটগুলো, এছাড়া ফোর স্টার বা তার বেশি হিসাবে শ্রেণীভুক্ত ভিলাগুলো অন্তর্ভুক্ত রয়েছে। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত হচ্ছে সৌদি আরবে এই পর্যটন শিল্পের চাকরির খাতগুলোতে শুধুমাত্র সৌদি আরবের নাগরিকরাই কাজ করবে। আস্তে আস্তে এই সমস্ত সেক্টরে কাজ করা প্রবাসীদেরকে এখান থেকে ছাঁটাই করা দেওয়া হবে এবং তাদের জায়গায় সৌদি আরবের নাগরিকদেরকে কাজ দেওয়া হবে। প্রাথমিকভাবে সৌদি আরব সরকার সিদ্ধান্ত নিয়েছে এই সৌদিকরণ প্রক্রিয়াটি তিনটি সময়ে বিভক্ত করেছে, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ। এক একটি ধাপের পরে আরেকটি কার্যকর করা হবে। সৌদি আরব প্রবাসী ভাইয়েরা, আপনারা যারা সৌদি আরবে পর্যটন শিল্পের সঙ্গে জড়িত বা বিভিন্ন হোটেল বা রিসোর্টে কাজ করতেন, আপনাদের জন্য মনে হচ্ছে এটা বড় ধরনের একটা দুঃসংবাদ। যদি এই আইনটি কার্যকর এবং বাস্তবায়ন হয়ে যায় তাহলে সৌদি আরবে আমাদের লাখ লাখ প্রবাসী যারা কিনা হোটেল বাসায় কর্মরত আছে তাদের চাকরি চলে যাবে। এ বিষয়ে আরও বিস্তারিত খবর খুব শীঘ্রই আসবে, আমরা সে বিষয়ে জানা মাত্রই আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। আশা করছি আপনারা এই ভিডিওটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সঙ্গে এক্ষুনি শেয়ার করে সবাইকে সতর্ক করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসে, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।